যাত্রী বোঝাই বাস থেকে ব্যাগ বন্দী অবস্থায় 30টি দেশি বোম উদ্ধার করলো পুলিশ। যাত্রী বোঝাই বাসের পিছনে ধাওয়া করে বাস থেকে ব্যাগ বন্দী অবস্থায় 30টি দেশি বোম উদ্ধার করলো পুলিশ। গতকাল রাত্রি 11:15 নাগাদ পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা সূত্র মারফত খবর পেয়ে পানাগড় থেকে বাসটির পিছু নেয়। আসানসোলের কুলটির কাছে বাসটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। 2 নম্বর জাতীয় সড়কের উপর কুলটির ডুপোটিহি মোড়ের কাছে কুলটি থানার পুলিশ ও পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ ওই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে উদ্ধার করে 30টি তাজা বোমা। ব্যাগে থাকা নথি থেকে জানা গেছে কলকাতা থেকে বোমাগুলি ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছিল। 30টি দেশি বোমার প্রতিটির মূল্য 1000 টাকা। চিরকুটে লেখা থেকে জানা যায় ঝাড়খণ্ডে সফি মোহাম্মদ ভাই নামে কারোর কাছে পাঠানো হচ্ছিল বোমাগুলি। কলকাতার ওই দুই ব্যক্তির নাম লেখা রয়েছে চিরকুটে, লেখা রয়েছে একটি কোড নাম্বারও। সমস্ত কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই বাসটিকে আজ সকালে ছেড়ে দেওয়া হয় সন্দেহের তীরে কয়েকজনকে আটকে রেখে, বাসটিকে এবং বাকি বাস যাত্রীদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।